অভিনেত্রী তৃণমূল কর্মীর সোশ্যাল সাইটে কুরুচিকর মন্তব্যের অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। পুরসভা ভোটে বরানগর পুরসভা এলাকার প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল বরানগরের বাসিন্দা টলিউড অভিনেত্রী পায়েল সরকারের। এবার তারই ছবিতে অশ্লীল মন্তব্য করতে অভিযোগ উঠল দেবম পাল নামে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। তৃণমূল করায় এ ধরনের মন্তব্য, এমনটাই অভিযোগ অভিযোগকারীর। ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানো হয়। যদিও বিজেপির থেকে সমস্ত ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। আমি একটি আমার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি নিজের পিকচার্স, কিছু ক্যান্ডিড পিকচার্স। তো সেখানে হঠাৎ করেই একটা কুমন্তব্য একজন করেন যার নাম দেবম পাল। এমনই একটি মন্তব্য করেন যা মুখে নেওয়ার অযোগ্য, এবং মন্তব্যটি দেখার পর যখন আমি তার প্রোফাইলে ঢুকলাম দেখবার জন্য যে মানুষটিকে, আমি তৎক্ষণাৎ দেখতে পারি যে মানুষটি আমার ফ্রেন্ড লিস্টেই নেই এবং আমাকে ফলো পর্যন্ত করেন না, এবং তিনি একজন বিজেপি কর্মী। তার প্রোফাইলে ঢুকে দেখতে পারলাম তিনি বিজেপির হয়ে প্রচার করছেন, এবং আমি যেহেতু তৃণমূল করি মূলত, তাই তিনি মন্তব্যটি করার পর ভাবতেই পারেননি যে কী হতে পারে। এবং সঙ্গে সঙ্গে আমি স্ক্রিনশট নিই, আমার সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করি এবং সর্বসাধারণের উদ্দেশ্যে জানানোর চেষ্টা করি যে এরকম ধরনের কুমন্তব্য পেশ করা হচ্ছে আমার প্রোফাইলের এগেনস্টে, এবং আমাকে আমার ফটো মানে সোশ্যাল মিডিয়া যে পোস্টটি আমি করেছি সেখানে যথেষ্ট কুমন্তব্য উনি পেশ করেছেন যেটা একদমই বলার অযোগ্য। তারপর যখন আমি ওখানে স্ক্রিনশট পোস্ট করার পর যখন লিখি যে আমি এবার কী করতে পারি, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, তখন সঙ্গে সঙ্গে উনি প্রোফাইলটি ব্লক করে দেন, আমাকে ব্লক করে দেন এবং প্রোফাইলটি লক করে দেন। তার আগেই আমি ওনার প্রোফাইলটা কপি লিঙ্ক করি এবং সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশে একটা ডায়েরি করি, এফআইআর করি, এবং তারপর সাইবার সেলেও আমি ডায়েরিটা করি।